আজ সোমবার পয়লা জ্যৈষ্ঠ 2022 সালের 16ই মে বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আজ বুদ্ধ পূর্ণিমা আর আজকের দিনে অবশ্যই ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আপনারা বলুন বুদ্ধং শরণং গচ্ছামি। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যে কর্ম করতে যা সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত হবে। যারা কোনো স্পোর্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, খেলাধুলোকে নিজের কেরিয়ার হিসাবে বেছে নিতে চান, আজ কিন্তু দিনটি তাদের অভূতপূর্ব অতুলনীয় রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতে পারে। অর্থগতভাবে দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে। অতীতে করে রাখা অর্থ বিনিয়োগের কারণে আজ কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। অফিসে আপনাদের এক প্রকার কম কথা বলে কাজ বেশিই করতে হবে, তাহলে দেখবেন বসের সুনজরে পড়তে পারবেন। কর্মক্ষেত্রে কিন্তু আজ অসাধারণ কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতে পারে। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। তাই ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হতে হবে, তার কথা শুনুন এবং নিজের ব্যক্তিগত জীবনে সেগুলিকে প্রয়োগ করে লাভবান হন। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজন সকলের সাথে এই দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। দিনের শেষের দিকে উত্তেজক কিছু করুন, বিনোদনমূলক কোনো কিছু পরিকল্পনা করতে পারেন, সেখানে কিন্তু মানসিক প্রফুল্লতা আপনারা নিশ্চিতভাবে পাবেন। আজ ভ্রমণ যোগ কিন্তু আপনাদের প্রবল, সে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে আপনাদের শরীরে কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না, বরং সতেজতা তরতাজাই অনুভব করবেন। আগেও বলেছি, শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু আজ আপনাদের উপরে হাবি হতে পারবে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু সোমবার, তাই আপনাদের বলবো অবশ্যই ভগবান বুদ্ধের আপনারা শরণ নিন এবং ভগবান শিবের শরণ নিতে পারেন। ওম নমঃ শিবায় এটিও জপ করতে পারেন। যাদের চন্দ্ররাশি বৃষ এই রাশিফল, তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক ঘটতে চলেছে।